সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এনডিসিএম এনডিসিএম অনলাইন এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এস এম আসাদুজ্জামান সম্পদ, প্রভাষক, নটরডেম কলেজ, ময়মনসিংহ। আজকে আমরা পরিণতি ও সুশাসন প্রথম পত্রের অষ্টম অধ্যায় থেকে জনমত নিয়ে আলোচনা করব। আধুনিক গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ হলো জনমত। সুষ্ঠু ও সচেতন জনমতের উপর গণতান্ত্রিক রাষ্ট্রের সাফল্য নির্ভর করে। জনসম্মতির ভিত্তিতেই রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং সবসময় জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে। সরকারি দল মনে করে জনমত যদি তার বিপক্ষে চলে যায় তাহলে তার ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে, এবং বিরোধী দলগুলো বিশ্বাস করে যে জনমতের উপর ভিত্তি করেই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হতে হবে, দেশ পরিচালনা করতে হবে। আজকে আমরা জনমতের ধারণা ও সংজ্ঞা নিয়ে আলোচনা করব। জনমতের সংজ্ঞা, সাধারণ অর্থে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতকেই জনমত বলা হয়। এই ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ জনগণের যে কোনো মতামতকেই জনমত বলা যেতে পারে, কিন্তু পরিণতিতে এর অর্থ ভিন্ন। কারণ হচ্ছে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকেই পরিণতি ও সুশাসনের ভাষায় জনমত বলে না। পরিণতি সুশাসনের ভাষায় জনমত বলতে বোঝায় স্পষ্ট, প্রভাবশালী, কল্যাণকামী এবং যুক্তিযুক্ত মতামতকেই জনমত বলা হয়। জনমত শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয় রুশোর লেখনীতে। আমরা জনমতের সংজ্ঞা পড়তে গিয়ে কয়েকজন দার্শনিকের এই সংজ্ঞা পর্ব, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী এবং দার্শনিকগণ জনমতের সংজ্ঞা দিয়েছেন। আমরা এখানে এলডব্লিউ ডুবের মতে একই সামাজিক সংগঠনের সভ্য হিসেবে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামতই জনমত। এলডব্লিউ ডুবের মতে একই সামাজিক সংগঠনের সভ্য হিসেবে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে জনগণের মতই জনমত। আরেকজন দার্শনিক আরেকটি সংজ্ঞা দিয়েছেন, কিম্বল ইয়ং বলেন একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে তাই জনমত। এছাড়াও আরও বিভিন্ন দার্শনিক এবং রাষ্ট্রবিজ্ঞানীগণ জনমতের সংজ্ঞা দিয়েছেন। আমরা জনমতের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বিভিন্ন সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা থেকে জনমত সম্পর্কে তারা যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, সংজ্ঞা দিয়েছেন, তার উপর ভিত্তি করে যে বৈশিষ্ট্যগুলো আমরা পেয়েছি এই বৈশিষ্ট্যগুলো নিয়ে এখন আমরা কথা বলব। জনমতের বৈশিষ্ট্য, এক নম্বর হচ্ছে জনস্বার্থ সংশ্লিষ্ট মতামত। জনমতের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জনস্বার্থ সংশ্লিষ্ট মতামত, অর্থাৎ জনস্বার্থ সংশ্লিষ্ট মতামতকেই জনমত বলা যাবে। ব্যক্তি স্বার্থের উপর ভিত্তি করে কোনো ধরনের মতামত তৈরি হলে তাকে জনমত বলা যাবে না। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জনকল্যাণকামী। জনমত অবশ্যই জনকল্যাণকামী, ব্যক্তিগত কল্যাণের উপর ভিত্তি করে বা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কোনো ধরনের মতামতকে জনমত বলা যাবে না। জনমত অবশ্যই হতে হবে জনকল্যাণকামী। জনমতের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যুক্তিভিত্তিক। আমরা প্রথমেই পরিণতির ভাষায় জনমতের সংজ্ঞায় বলেছি যে জনমত হচ্ছে প্রভাবশালী এবং যুক্তিযুক্ত মতামত। সুতরাং শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারতেছ যে জনমত হতে হবে যুক্তিভিত্তিক, অযুক্তিক কোনো মতামতকে জনমত বলা যাবে না। সংখ্যাগরিষ্ঠের মত, যদিও বলা হয়েছে সংখ্যাগরিষ্ঠের মতামতকে জনমত, তথাপি বলা যায় যে জনমত সংখ্যাগরিষ্ঠের মতামত হতে হলেও অবশ্যই তা যুক্তিভিত্তিক এবং কল্যাণকামী হতে হবে, তখনই তাকে জনমত বলা যাবে। জাতীয় সমস্যা ও তার সমাধান, জাতীয় সমস্যা ও তার সমাধানের জন্য জনগণ যে মতামত পোষণ করে তাকে জনমত বলা যায়। সুনির্দিষ্টতা, অনির্দিষ্ট বা অস্পষ্ট কোনো মত জনমত হতে পারে না, জনমত অবশ্যই সুনির্দিষ্ট থাকতে হবে। সুচিন্তিত মত, চিন্তাহীন কোনো মত কখনোই জনমত হয় না, জনমত হবে সুচিন্তিত। নিয়ন্ত্রণ ক্ষমতা, জনমত সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে, রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করতে পারে। সরকার জনমতের ভয়ে
জনগণের এই সমস্যা সমাধানে মনোযোগ দেয়, রাষ্ট্রীয় সমস্যা সমাধানে মনোযোগ দেয়। তারা জানে যে জনমত যদি তার বিপক্ষে চলে যায় তাহলে তার ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে, যে কারণে জনগণের মতামতকে প্রাধান্য দেয়। পাশাপাশি অন্যান্য বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সবসময় জনগণের মতামতের উপর ভিত্তি করেই পরিচালিত হয়। সুতরাং বলা যায় যে জনমত রাষ্ট্রীয় ক্ষমতাকে বা সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন আমরা জনমতে জনমত সংগঠনের মাধ্যম বা বাহন নিয়ে আলোচনা করব। জনমত সংগঠনের মাধ্যম বা বাহন, প্রথমে আমরা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখছি যে সংবাদপত্র, জনমত গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সংবাদপত্র। সংবাদপত্র পাঠ করে দেশ বিদেশের সকল খবরাখবর জানা যায়, রাজনীতি অর্থনীতি থেকে শুরু করে সকল বিষয়ে জ্ঞান অর্জন করা যায়, খবরাখবর জানা যায় এবং এভাবে জনমত গড়ে ওঠে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে পত্র পত্রিকা ও অন্যান্য প্রচার মাধ্যম। সংবাদপত্র ছাড়াও পত্র পত্রিকা অন্যান্য প্রচার মাধ্যম রয়েছে যার মাধ্যমে জনমত গড়ে ওঠে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন কর্মসূচি পুস্তিকা আকারে প্রকাশ করে বা অন্যান্য পেশাজীবী সংগঠনগুলো বিভিন্ন তাদের লক্ষ্য উদ্দেশ্য বিভিন্ন পুস্তিকা আকারে প্রকাশ করে। এছাড়াও অন্যান্য পত্র পত্রিকা এবং প্রচার মাধ্যমের মাধ্যমে জনগণ সারা দেশের বা আন্তর্জাতিকভাবে বিদেশেরও সকল খোঁজখবর বা খবর খবর জানতে পারে, এভাবে জনমত গড়ে ওঠে। সভা সমিতি, বিভিন্ন রাজনৈতিক দল বা পেশাজীবী সংগঠন বা ধর্মীয় সংগঠন সকল সংগঠনগুলো সভা সমিতি করে তাদের বক্তব্য বক্তৃতা বিবৃতির মাধ্যমে জনগণ বিভিন্ন কিছু বিষয় আশয় জানতে পারে, এইভাবে জনমত গড়ে ওঠে। চলচ্চিত্র রেডিও ও টেলিভিশন, চলচ্চিত্র রেডিও ও টেলিভিশন জনমতের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম বা বাহন, কারণ চলচ্চিত্র রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে খবরাখবর দেখে জনগণের মধ্যে জনমত তৈরি হয় এবং বিভিন্ন চলচ্চিত্র, শিক্ষামূলক চলচ্চিত্র দেখে বা ঐতিহাসিক চলচ্চিত্র দেখে, রাজনৈতিক চলচ্চিত্র দেখে মানুষের মধ্যে এই ইতিহাস বা অন্যান্য ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানা যায়, দেশের বিদেশের খবরাখবর জানা যায়, অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কগুলি সম্পর্কে জানা যায়, এইভাবে জনমত তৈরি হয়। রাজনৈতিক দল জনমত গঠনের বা জনমত সংগঠনের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম বা বাহন হলো রাজনৈতিক দল। আমরা জানো যে বাংলাদেশ সহ বিশ্বের যে দেশগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে প্রত্যেক দেশেই রাজনৈতিক দল আছে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলেরও বিভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে এবং এই রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য বিভিন্নভাবে প্রচার করতে থাকে এবং জনগণ তাদের রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য দেখে, তাদের নেতাদের বক্তব্য বিবৃতি শুনে তাদের মধ্যে জনমত তৈরি হয়। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হলো জনমত তৈরির আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আজকে যারা ছাত্রছাত্রী তারাই আগামীতে রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনেতা বা নেত্রী হবে, তারাই রাষ্ট্রের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে রাজনৈতিক সামাজিকীকরণ হচ্ছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করে বন্ধু বান্ধবের সাথে মিশে বা বিভিন্ন কর্মসূচিতে সভা সেমিনারে বা ক্লাসে শুনে স্যারদের কথা শুনে বিভিন্নভাবে তার মধ্যে এই রাজনৈতিক সচেতনতা তৈরি হয় এবং বিভিন্ন বিষয়ে সে জানতে পারে, এইভাবে জনমত তৈরি হয়। আইনসভা, আইনসভা জনমতের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম বা বাহন। আইনসভায় সরকারি দল তার এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার ভালো কাজগুলো প্রকাশ করে প্রচার করে জনগণ এই বিষয়গুলো জানতে পারে। পাশাপাশি বিরোধী দলের কার্যক্রম সম্পর্কেও সে সংসদে কথা বলে। পাশাপাশি বিরোধী দলগুলো সরকারের ভুল ত্রুটি জনগণের সামনে তুলে ধরে এবং তারা তাদের কর্মসূচি সম্পর্কে জনগণের সামনে তুলে ধরে, এইভাবে সরকারি এবং বিরোধী দলের তর্ক বিতর্ক বা আলোচনা সমালোচনা সারা দেশের জনগণ শুনতে পারে এবং তারা রাজনৈতিক দল সম্পর্কে একটা ধারণা লাভ করে, দেশ এবং আন্তর্জাতিক অর্থনীতি রাজনীতি সম্পর্কে একটি ধারণা লাভ করে, এইভাবে জনমত তৈরি হয়। পরিবার, পরিবার হচ্ছে জনমত গঠনের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম বা বাহন, কারণ একটি শিশু
রাজনীতি রাজনীতি অর্থনীতি বা অন্যান্য সকল বিষয় এর প্রাথমিক ধারণা লাভ করে পরিবারে পরিবারে যে ধরনের আলোচনা হয় সেই হিসাবেই সে তার মধ্যে জনমত গড়ে ওঠে এবং তার মানসিকতা এইভাবে তৈরি হয়। ধর্মীয় সংঘ জনমত গঠনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে যে ধর্মীয় নেতৃবৃন্দের কথা বা বিবৃতি মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করে এবং ধর্মীয় সংঘের আলোচনা সমালোচনা বা সভাস বা ধর্মীয় নেতৃবৃন্দের বক্তৃতা বিবৃতির মাধ্যমে জনমত গড়ে ওঠে। ব্যবসা বা ব্যবসায় ভিত্তিক সংঘ, বিভিন্ন ধরনের ব্যবসা বা পেশা বা ব্যবসায় ভিত্তিক সংঘ, পেশাজীবী সংগঠন বা ব্যবসায় ভিত্তিক সংগঠনগুলো তাদের বক্তৃতা বিবৃতির মাধ্যমে বা সভা সমাবেশের মাধ্যমে জনমত তৈরি করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জনমত সম্পর্কে আজকে আমরা এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।